সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। নিটলটাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তার এই বাস্তবতায় আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি কোন পথে রাজনীতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ শাহেদ, আওয়ামী লীগ নেতা, উপস্থিত আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, আছেন অ্যাডভোকেট ফাহিমা, নাসরিন, মুন্নি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। যদি শাহেদ ভাই আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাই, কোন পথে রাজনীতি, যদি রাজনীতি থাকি আমি যে ইলেকশন নিয়ে আলোচনা করি, ৬ মাস পরে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিন্তু পুরোদমে মাঠে নেমেছে নেতা কর্মীরা। এই যে নির্বাচন নিয়ে মাঠে নেমেছে এবং ইতিপূর্বেও সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সার্বিক নির্বাচনের বিষয়ে কোন পথে যাচ্ছে রাজনীতি? ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে যে এই বছরটি আমাদের কিন্তু নির্বাচনী বছর, আমরা বছরের শুরুর থেকেই কিন্তু নির্বাচন পরিলক্ষিত করছি। আপনি বলছেন ৬ মাস, আমি দেখছি ৬ মাসও আমাদের সময় নেই। যদি ডিসেম্বরে আমাদের ইলেকশন হয়, দ্যাট মিন তার ৩ মাস আগে আমাদেরকে রুটিন গভর্নমেন্টে যেতে হবে, এই গভর্নমেন্ট রুটিন গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করবে। এবং তাহলে দেখা যাচ্ছে যে এই সরকারের মেয়াদ আছে আর ৩ মাস, পরবর্তীর মেয়াদটা রুটিন গভর্নমেন্ট এটাকে চালাবে নির্বাচন কমিশনের আইন কথা অনুযায়ী। বিষয়টি হচ্ছে এরই মাঝে আমাদের আরও ২টি সিটি কর্পোরেশনের ইলেকশন রয়েছে। নির্বাচন আমরা সবসময় প্রত্যাশা করি একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। এখন এখানে আজকের থেকে না, এটি বাংলাদেশ সৃষ্টির পরে অর্থাৎ ১৯৭৫ সালের পর থেকেই যতগুলো নির্বাচন হয়েছে, যারাই হেরেছেন যারাই জিতেছেন, হারের পরে এবং জিতের পরে যারা জিতেছেন তারা তো এটিকে নিয়ে উল্লাস করেন, যারা হারেন তারাই সবসময় কারচুপির অভিযোগ নিয়ে আসেন, এটি কিন্তু নতুন কিছু না। বিষয়টি হচ্ছে যে আমাদের প্রসেসটাকে আমরা একটা শুদ্ধ প্রসেসে নিয়ে যেতে পারি নাই। আমাদের একটি দুর্ভাগ্য হচ্ছে যে আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা অনেকগুলো সরকার পার করলাম, আমরা কেউ কিন্তু নির্বাচন কমিশন আইন কিন্তু আমরা এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। আজকে যদি নির্বাচন কমিশন আইন থাকতো আমাদের সামনে, তাহলে কিন্তু আমরা কে প্রধান নির্বাচন কমিশনার হবে, কাকে সার্চ কমিটিতে ডাকা হবে, এই এত কথার আমাদের দরকার থাকতো না। তো আমার যেই জিনিসটি মনে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি আমি যে দলটিকে ধারণ করি, সেই দলটি একটি রাজনৈতিক, আমার কাছে মনে হয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে বিশ্বাস করি। শুরুতে একটু ইন্টারফেয়ার করি, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে এবং ধারণ করে, মুন্নি আপা? শুনতে ভালো লাগে, এটা আমরা আশা করি। যে কারণে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনার একতরফা মালিকানা দাবি করে, বাংলাদেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করে, বিষয়টা তো মোটেই তা নয়। বিভিন্ন ধরনের যে বৈষম্যগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে আসবার জন্যেই ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, এগুলোর কারণেই সেদিনের সেই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে দেখেন নিয়তির কি নির্মম পরিহাস, যে স্বাধীনতার এই ৪৬ বছর পরও আমরা ওই স্বাধীনতাটাকেই কিন্তু খুঁজছি। আমরা খুঁজছি গণতন্ত্র, স্বৈরতন্ত্রের তকমা পেয়েছে আওয়ামী লীগ। আপনি দেখছেন এটা জাতীয় নির্বাচনের বছর, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের নামে খুলনা আর গাজীপুরে যে আওয়ামী লীগের নীল নকশার নির্বাচন হলো, একটি পক্ষপাত দুষ্ট আজ্ঞাবহ নির্বাচন কমিশন, যে কথা আমরা বারবার বলে এসেছি, তারা প্রশাসক দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচনে যেভাবে যেরকম মানে কারচুপির মহোৎসব, রাত আগের দিন রাতেই বাক্স ভরে ফেলে, ব্যালট ট্যালট সমস্ত ছিঁড়ে, এদিকে আপনার বলছে ভিডিওতে দেখছি সোশ্যাল মিডিয়ায় আধা ঘন্টার ভেতর ১২০০ ভোট দিতে হবে, তাড়াতাড়ি কর, সবাই সিস্টেম করে, আমরাও সিস্টেম করব। এগুলো আমি বলছি না, সব ভিডিওতে আছে, অনেক ভিডিও আপলোডেড, সবার হাতে একটা স্মার্টফোন। এখন দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি তো প্রধানতম দল,
জাতীয় পার্টি আছে, আরও অনেক দল আছে, কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলেন বিএনপির মাননীয় আমাদের দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় 2 কোটি 10 লক্ষ টাকার একটি অভিযোগে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই ধারায় অভিযুক্ত করে, একটা ওই ক্যাঙ্গারু কোর্ট দিয়ে বিচার করে সরকার ওনাকে কারা অভ্যন্তরে নিয়েছেন। উনি সত্তরোর্ধ একজন মানুষ, আইন বলে, বিচার বলেন, মানবিকতা বলে, রাজনৈতিক সহিষ্ণুতা বলে, ওনার জামিন বাই দিস টাইম সরকার ইন্টারফেয়ার না করলে বহু আগেই হয়ে যেত। যেই মিথ্যা মামলাটিতে ওনাকে কারাদণ্ড দিয়েছে সেই মামলাটিতে বহু বিলম্বে হলেও প্রথমে হাইকোর্ট জামিন দেয় এবং পরবর্তীতে সর্বোচ্চ আদালত দেশের অ্যাপিলেট ডিভিশন ওনারা সেই জামিনটি বহাল রাখেন। এখন ম্যাজিস্ট্রেট কোর্ট, এই যে আইন মন্ত্রণালয় ম্যাজিস্ট্রেট কোর্টকে একেবারে কুক্ষিগত করে নিয়েছে, আপনারা জানেন সবাই, সেই গেজেটটা আপনারা দেখেছেন যেটা নিয়ে 3 বছর ধরে সাবেক একজন প্রধান বিচারপতির সাথে বহাস হচ্ছিল আইন মন্ত্রণালয়ের নির্বাহী বিভাগের সাথে, যেই দ্বন্দ্বের কথা বিচার বিভাগের বারবার উনি বলেছেন, এখন দেখা যাচ্ছে তো সেটা সত্যি, কারণ এখন ওনারা তো ম্যাজিস্ট্রেট দিয়ে মানহানির মামলায়, আজকেও নিউজে নিশ্চয়ই দেখেছেন, আপনাদের খবরেও আছে, ম্যাজিস্ট্রেট বেগম জিয়ার মামলায় ও উনি জামিন দেননি সর্বোচ্চ আদালত। এগুলো মামলা কিন্তু একটাও কোনো ট্রায়ালে যায়নি, এগুলো সব জামিনযোগ্য মামলা, যেই মামলাগুলোর কথা আমি বলছি সব জামিনযোগ্য, প্রত্যেকটি মামলা জামিনযোগ্য, জামিন দিচ্ছে, লিঙ্গার করছে, ড্র্যাগ করছে। ব্যাপার হলো জামিনযোগ্য আর জামিন অযোগ্য, এটা নির্ভর করে আমরা যত কিছু বলি বিচারকের উপর, উনি বিচার ব্যবস্থা দেখে, উনি ওনার এটা নিজের একটা অধিকার যে উনি জামিন দিবেন কি দিবেন না, এটা উনি নিজের অধিকার। আর তাছাড়া ওই কিছুক্ষণ আগে আপা যেটা বললেন যে আইনমন্ত্রী আর প্রধান বিচারপতি সে দ্বন্দ্বটা ছিল, সেটা আসলে ঠিক না। আমাদের সংবিধানে আছে যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আপনার এই ইয়েকে ওই যে লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের বদলি টদলি রাষ্ট্রপতির নির্দেশে হবে। এখন প্রধান বিচারপতি ছিল, উনি এইটাকে সংশোধন করে নিজের হাতে নিতে চান, হবে না তো, আগে সংবিধানটা সংশোধন করতে হবে। সংবিধান যদি সংশোধন না করেন আপনি, তাহলে তো শুধু জোর করে নিজের কাছে নেওয়া যাবে না। কতগুলো জিনিস আছে, আমরা যদি মানি যে সংবিধান আমাদের সর্বোচ্চ আইন, তাহলে সংবিধান যতক্ষণ পর্যন্ত এটা চালু আছে সেই আইনটা আমাকে মানতে হবে। আইন তো আমি যে কোনো সময় অবজ্ঞা করতে পারি, এটা তো এমন কিছু না, আমি বললাম যে মানি না, কে কী হবে, কিন্তু এটা তো আমার গণতন্ত্র মনের পরিচয় না। আর ব্যাপারটা হলো কি, গণতন্ত্রকে আমরা এক্সপ্যান্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছি, চলাফেরায় গণতন্ত্র, হাঁটতে গণতন্ত্র, আপনার কথা বলার ভঙ্গিতে গণতন্ত্র, আচার আচরণে গণতন্ত্র, সবখানে আমরা গণতন্ত্র লাগিয়ে দিয়েছি। গণতন্ত্র তো সস্তা ব্যাপার না, গণতন্ত্র আর রাজনীতি সস্তা ব্যাপার না, গণতন্ত্র একটা সস্তা ব্যাপার নয়। গণতন্ত্র ব্যাপারটা হচ্ছে রাজনীতি আমরা যে করি, রাজনীতি জনসাধারণের জন্য করি, রাজনীতি দলের জন্য করি, রাজনীতি আপনার বিভিন্ন সংস্থার জন্য রাজনীতি করি, আর গণতন্ত্র হলো একটা শাসন ব্যবস্থা, আমার দেশ কোন শাসন ব্যবস্থায় চলবে। সুতরাং সেই শাসন ব্যবস্থার নাম, পৃথিবীতে বহু শাসন ব্যবস্থা আছে, একনায়কত্ব আছে, রাজতন্ত্র আছে আপনার, তারপরে মিলিটারি শাসন আছে, গণতন্ত্র এরকম একটা শাসন ব্যবস্থা। এবং এই শাসন ব্যবস্থার সঙ্গে আমরা, এই শাসন ব্যবস্থার সঙ্গে অনেকগুলো এলিমেন্ট জড়িত আছে, সবগুলো না ধরে শুধু আমরা নির্বাচনে চলে গেছি। আচ্ছা মনে করেন একটা নির্বাচনে একজন নির্বাচিত হলো, সে তো গণতান্ত্রিক আচরণ নাও করতে পারে, সে তো ওই স্বৈরাচারী আচরণও তার মনোভাব প্রকাশ করতে পারে। সুতরাং নির্বাচনটাই কিন্তু গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, গণতন্ত্রের কতগুলি ইনস্টিটিউশন আছে যে ইনস্টিটিউশনের দ্বারা দেশ পরিচালিত হয়। আর সরকারের কথা যদি বলেন, এই 10টা নির্বাচন আমাদের হয়েছে, 11টা হতে যাচ্ছে, সবগুলো নির্বাচন তো একরকম হয় নাই, এবং সবগুলো নির্বাচনের পরেও যে সরকার এসেছে সেগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু একরকম নয়, কোনো সময় ভালো সরকার এসেছে, কোনো সময় খারাপ সরকার এসেছে। কিন্তু এইটার একটা ই হলো যে গণতন্ত্রের ইনস্টিটিউটগুলো যে আছে, যেগুলো আপনার মনে করেন ওথ টেকিং ইনস্টিটিউট বলি আমরা, সেই ইনস্টিটিউটগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই নির্বাচিত যে সরকারটা আসবে সে যদি একটু এদিক ওদিকও করে, কিন্তু ইনস্টিটিউটের বেলা এসে তারা ধরা, যেমন অ্যাকাউন্টেন্ট জেনারেল একটা ইনস্টিটিউট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটা ইনস্টিটিউট,
আপনার ওই পিএসসি কমিশন একটা ইনস্টিটিউট, এরকম বহু ইনস্টিটিউট আছে যারা গণতন্ত্রকে রক্ষার জন্যে সবসময় তৈরি থাকে। সুতরাং আমাদের এখানে যেটা হয়েছে, আমরা নির্বাচনমুখী হয়ে গেছি। আর আরেকটা জিনিস যেটা, সহিষ্ণুতা আমাদের একদম নাই, মানে আমরা তো রিজনস মধ্যে থাকি না। যেমন ধরেন কোর্ট আছে, কোর্ট একটা রায় দিয়েছে, উনি বললেন যে ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ ট্রাস্ট, এটা তো সাংঘাতিক ব্যাপার। এটা তো আমি যদি কারোর কাছে চুরি করি, তার থেকে বড় হলো যে আমি আমার কাছে যে ইটা থাকলে সেটা খেয়ানত করলাম, আমানতের খেয়ানত। এটা তো সবচেয়ে বড় অপরাধ ধর্মে, আমাদের ইসলাম ধর্ম। এইটার উপরে তো আর কিছু নাই, আমি তো ওইটার বিশ্লেষণ করার জায়গা তো ওইটা নয়। আমি কি করব, আমি জানবো যে কোর্ট একটা রায় দিয়েছে এবং সেটার জন্য আরও উপরের কোর্ট আছে, এবং সেই কোর্টের মধ্যে সেই রায়গুলো আমরা দেখতেছি কি হয়। সুতরাং এই এই মুহূর্তে যদি আমি সবার প্রতি অনাস্থা দিই, তাহলে অনাস্থা দেওয়াটা তো ঠিক হবে না। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের শাস্ত্রস্থল আমরা কোর্টকে হিসাবে ভাবি আর কি, যে আমাদের যে কোনো জিনিসের শুরু পাওয়ার জন্য আমাদেরকে আদালতকে যেতে হবে। এই আদালতকে দিয়ে যদি আমরা বিতর্কিত করে ফেলি, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা কোথায়? এখানে কথায় কথায় বলা হয় যে প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিকে তাকে বাধ্য করা হয়েছে দিতে। আমরা এই জিনিসটা কি এরকম কেন কেন এইভাবে দেখছি কেন? যদি আমরা সাবেক একজন প্রধান বিচারপতিকে নিয়ে যদি আমরা কথা তুলে ফেলি, তাহলে তো আমাদের আর যাওয়ার জায়গা নেই। আমাদের আশ্রয়স্থলটা কোথায়? বিষয়টি হচ্ছে যে একটি জায়গায় নিয়ে ওনার সাথে হয়তো সরকারের টানাপোড়ন চলছিল, উনি বিব্রত বোধ করেছেন, উনি বিব্রত, এটা প্রধান বিচারপতি বিব্রত বোধ করতেই পারেন, এবং অ্যামং দি ফোর বাকিরা তার সাথে বেঞ্চে বসতে রাজি হচ্ছে না। এখন সেক্ষেত্রে নিজে উনি বিব্রত বোধ করে উনি ছেড়ে চলে গেছেন। তো এইটিকে কেন, এইটিকে আমরা একটা রাজনৈতিক তকমা লাগাবো এটাকে? এটিকে তো রাজনৈতিক, আমি অবশ্যই আমি বলবো, আমি আমি শেষ করে দিচ্ছি। রাজনৈতিক তকমা আমরা সব কিছুতেই আমরা রাজনৈতিক তকমা লাগাতে চাই। দেখেন, বাংলাদেশটা স্বাধীন হয়েছে অনেক শহীদের রক্তের বিনিময়ে, এবং এই স্বাধীন দেশে আমরা আজকে বসবাস করছি, সেই স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখাটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের যারা স্বাধীন করে গেছেন, যদি আমরা স্বাধীনতাকে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ঋণ কখনো তাদের কাছে পরিশোধ হবে না। হ্যাঁ, কিছু হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি আমরা, এভাবে কিন্তু হয়েছে, কিন্তু আজকে আমরা গণতন্ত্রকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কোথায় যাবে? আমাদের সার্বভৌমত্ব ধরে রাখতে গেলে আমাদেরকে গণতন্ত্র ধরে রাখতে হবে। আর এখানে যে জিনিসটি হচ্ছে, এখানে পাল্টাপাল্টি অভিযোগ আমাদের মধ্যে, রাজনীতির মধ্যে আমাদের সামান্যতম শিষ্টাচার বলতে কিচ্ছু নাই। আমরা দেখেন, আপনি আমরা যদি একটু আমাদের ভারতের দিকে তাকাই, ভারতের ইন্ডিপেন্ডেন্ট ডেতে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দেন, এবং তার ফ্রন্ট লাইনে সব রাজনৈতিক নেতাদের, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বসে থাকেন। আমাদের মধ্যে এটা নাই, কেন নাই আমাদের মধ্যে এই জিনিসটা, এই সিচুয়েশনটা কেন আমরা ডেভেলপ করতে পারছি না? সহিষ্ণুতা যেটা না রাজনীতিতে, এখন দেখেন আওয়ামী লীগ সভানেত্রীর অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছেন আমাদের প্রাণের প্রিয় নেত্রী বেগম জিয়া। ওনাকে 111-এর গভর্নমেন্ট 5টা মামলা দিয়েছিল। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে সেদিন মামলা ছিল 15টি, আজকে আমাদের নেত্রীর বিরুদ্ধে মামলা হচ্ছে 36টি। প্রতিদিন মামলায় ওয়ারেন্ট ইস্যু করছে, সোনারেস জেলে আছেন সারা পৃথিবী জানে, কিন্তু ওই ম্যাজিস্ট্রেট বসে বলছেন যে না, ওনাকে দেখতে হবে যে উনি জেলে আছেন। এগুলো করছে নিম্ন আদালতকে দিয়ে। এখন স্বাধীনতা কে কোথায় ধরে রেখেছে? আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার দেয়া আছে, তার মধ্যে চিকিৎসা, আমি সু শব্দটা বাদ দিয়ে দিলাম, সুচিকিৎসা বলতে লজ্জা পাচ্ছি, চিকিৎসা এখন কুচিকিৎসা সেটাও নেই। আমার যে মৌলিক অধিকার চিকিৎসা, যে কোনো একজন নাগরিক, উনি বন্দী থাকুক, ওনার তো চিকিৎসার অধিকার আছে। একজন শীর্ষ সন্ত্রাসীকে আমরা দেখেছি বছরের পর বছর উনি বিভিন্ন হাসপাতালে থেকেছেন, আর একজন আমরা সম্প্রতি যে 7 মার্ডার কেসের একজন মন্ত্রীর জামাতাকে আমরা দেখেছি বছরের পর বছর VVIP ট্রিটমেন্টে সরকারি বিভিন্ন হাসপাতালে থেকেছেন। এখন আর আরও আরও অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো না, এখন বলবেন না প্লিজ। কিন্তু দেখেন, আজকে কি সেই অধিকার, ন্যূনতম যে মৌলিক অধিকার একজন মানুষের, সেই অধিকারটুকুও বেগম জিয়া পাবেন না? সেই অধিকারটুকুও
আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন তারা ওনাকে দিচ্ছেন না, উনি একটি প্রাইভেট, না প্লিজ না না নো নট নাও, উনি একটি প্রাইভেট হসপিটালে, শি ইজ কমফোর্টেবল উইথ দ্যাট। দেখেন ডাক্তার চিকিৎসা এটা কিন্তু দিস ইজ এ কমিউনিক প্রিভিলেজ কমিউনিকেশন, আপনি সব ডাক্তারের কাছে আই এম শিওর আপনি যান না, আপনি যাকে বিশ্বাস করেন আস্থায় নেন তার কাছে যান। আর বঙ্গবন্ধু মেডিকেলের সমস্ত সরকারি ডাক্তার তাদের মধ্যে পলিটিক্স ভীষণ ভাবে, যাদের উদাহরণ দিলেন তারা কিন্তু এই সরকারি হাসপাতালে কিন্তু, আমি আপনাকে একটা কথা বলবো, 111 এর সময় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা নেত্রী ওনারা বিভিন্ন সময়ে স্কয়ার হসপিটাল থেকে শুরু করে বড় বড় প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিয়েছিলেন। না এখন শাহেদ ভাই বলবেন না, আমাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, আপনার কথা দেখেন যদি আমি না বলি, না না আপনি বলবেন, আমার 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 কাছেও খারাপ লাগতেছে। শেষ করি, 16th অ্যামেন্ডমেন্টের রায়ের পর একটা সাংবিধানিক পোস্ট প্রধান বিচারপতি 4 নম্বর, ওনাকে যেইভাবে হেনস্থা হতে হলো ক্ষমতাসীনরা, এমন কোনো কথা কি আছে যেটা ওনারা বলেন নাই? অতীতে পছন্দ মতো রায় না হলে আমরা কি দেখিনি আদালত চত্বরে লাঠি মিছিল? আজকের একজন মন্ত্রী উনি তো বসাই আছেন, সেদিন যিনি নেতৃত্ব দিয়েছিলেন। আর একটা সাবজুডিস ম্যাটার বেগম জিয়ার মামলাটা সর্বোচ্চ আপনারা সর্বোচ্চ আদালতে, আপনি ইতিহাস জানবেন, সর্বোচ্চ আদালতে না একটা সেন্টেন্স বলে দাঁড়ান শেষ করছি, সর্বোচ্চ আদালতে বেগম জিয়ার যেই, দাঁড়ান আমি একটা সেন্টেন্স শুধু বলবো, সেন্টেন্সটা বলি, যে ম্যাটারটা সাবজুডিস মানে বিচারাধীন একটি বিষয়ে আজকে দেশের দেশের প্রধানমন্ত্রী উনি অনবরত এটা নিয়ে বিভিন্ন ভাবে বক্তব্য দিচ্ছেন। এখন এই বক্তব্যে প্রভাব প্রভাব বিলুরবিন 26 নিয়ে, আচ্ছা উনি মারা যাওয়ার অবস্থা পুরনো, উনি বিলুরবিন 26 নিয়ে পুরনো কেন? চিকিৎসা যদি আপনি কথা বলেছেন তো আপনি করবেন, এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি সুচিকিৎসার কথা বলছেন, আমি ফকল ভাই আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, আমি সুচিকিৎসার কথা বলছেন, বিষয়টা হচ্ছে যে উনি অনেকগুলো উদাহরণ টানলেন, তারা এবং বেগম খালেদা জিয়া কিন্তু এক না। বেগম খালেদা জিয়া অফকোর্স তিনি একজন ভিআইপি আসামি হিসাবে তিনি ট্রিটেড এবং তাকে ডিভিশন দেওয়া হয়েছে তাকে ট্রিটমেন্ট, যখন একজন ব্যক্তি রাষ্ট্রীয় অ্যারেস্ট হয়ে যায় তিনি কিন্তু রাষ্ট্রের সম্পত্তি, তিনি রাষ্ট্রের সম্পত্তি, এটা আমার মনে হয় আপনি লয়ার আরও ভালো জানা উচিত আপনার। এখন বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব তাকে কোথায় চিকিৎসা করবে, তার অপশন ছিল কিন্তু দুইটা জায়গায়, তার অপশন দেওয়া হয়েছিল তাকে পিজিতে এবং তাকে দেওয়া হয়েছিল হচ্ছে কী বলে সম্মিলিত সামরিক হসপিটালে। আমাদের দেশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অসুস্থ হন তখন কিন্তু তারা সিএমএইচে ট্রিটমেন্ট নেন, ঠিক আছে, এবং বেগম খালেদা জিয়া যখন তিনি নিজেও একজন রাষ্ট্র মানে সেনাপ্রধানের ওয়াইফ হিসাবে তিনি বহুবার কিন্তু এই সম্মিলিত সামরিক হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন। ওনারা একটি স্পেসিফিক হসপিটালকে টার্গেট করছে, সেটি হচ্ছে আপনার কি বলে ইউনাইটেড হসপিটাল, এটির কারণ কি? সাথে যদি আরো কয়েকটা অপশন দিতেন, আমি একটু বলি না, আমি ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছি, কি তত্ত্বটা আমি বলে দিচ্ছি, কারণ ওনাদের যিনি আপনার কি বলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আছেন ডক্টর ফাওয়াজ হোসেন শুভ, তারা এই ইউনাইটেড হসপিটালটাকে লিড দেন, হ্যাঁ, এবং তার আত্মীয় এই ইউনাইটেড হসপিটালটার মানে কি বলে মালিক, ফাওয়াজ হোসেন শুভর আত্মীয় ইউনাইটেড হসপিটালের যিনি মালিক, না আত্মীয় অপরাধ না, আমার কাছে কথা হচ্ছে যে ওনারা অপশন রাখলেন না কেন, ঘুরে ফিরে ওনারা একটি হসপিটালকে টার্গেট করছেন ইউনাইটেড হসপিটাল, তার মানে এই ইউনাইটেড হসপিটালে কি এইখানে কি আপনারা অন্য কোনো ষড়যন্ত্র করতে যাচ্ছেন কিনা, যেখানে আপনারা উনি বললেন পিজি হসপিটালে, উনি পিজি হসপিটালে কথা বললেন, পিজি হসপিটাল সরকারি হসপিটাল, এত তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন সরকারি হসপিটালকে, পিজি হসপিটালে আপনাদেরই তো অনেক ড্যাবের আপনাদের কি বলে বহুত বড় বড় নেতারা এখনো পর্যন্ত পিজি হসপিটালে ডাক্তার রয়েছে, তারা কি বিভিন্ন জায়গায় চেম্বার করে না? একটা উত্তর দিই, শাহেদ ভাই তো অনেক কথা বললেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা রেগুলার চেকআপের জন্য লন্ডন যান, সিঙ্গাপুর যান, আমেরিকা যান, আমরা তো বিদেশ যেতে চাচ্ছি না, আমরা দেশের ভিতরেই থাকতে চাচ্ছি, দেশের ভিতর থেকে যেটুকু স্বাস্থ্য সেবা নেওয়া যায় এটা তো আমার মৌলিক অধিকার, সেখান থেকে পর্যন্ত আজকে আমাদের নেত্রীকে, আমাদের কোটি কোটি মানুষের নেত্রীকে তিনবারে থাকে, ও মানুষটা নাকি কি বলছেন আপনি, মৌলিক অধিকার না থাকলে তার জামিন অধিকার, তখন রাষ্ট্র সেই অধিকার দিবে? অতীতে আপনারা কে কিভাবে করেছেন, এই যে এশাদ সাহেব যখন জেলে ছিল তখন কি ট্রিটমেন্ট দিছেন আপনি? আপনি শুনেন,
আমরা বলি ইগনোরেন্স, এটাও কিন্তু একটা ভীষণ রকমের অসুবিধা কথা বলার জন্য। যখন আপনার ওই আমাদের নেতার কথাই বলি, উনি যখন ট্রিটমেন্টের কথা বলল, ছ বছর উনি জেলে ছিল, ছ বছরের মধ্যে বাইরে কোথাও উনি ট্রিটমেন্ট করেন, ওই হাসপাতালেই যে ইয়ের জেলখানার ভিতরে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে ডাক্তাররাই ট্রিটমেন্ট করতো, তবু ইমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট না। আমার মনে আছে একবার ওনার বিলিরুবিন 26 হয়েছিল, আমরা খুব আশঙ্কায় ছিলাম যে উনি 26, কিন্তু এটা এটা অসাধারণ ব্যাপার, 2-3 হলেই মানুষ একদম নিস্তেজ হয়ে যায়, তারপরেও ওনাকে বাইরে কোথাও নেওয়া হয়নি। এগুলো তো ব্যাপার হচ্ছে কি, এটা যে আমি বলছি যে তার জন্য যে আরেকজনকে করতে হবে তা না, কিন্তু যখন আমি বলবো আমার পাস্ট তো আমার মনে রাখতে হবে যে আমি কী আচার আচরণ করেছি। আর তাছাড়া আমার মনে হয় যে এটা তো আইনের ব্যাপার, এইখানে আমরা যতই তর্ক করি আইনের আইন তো আছে, আইন কি বলে, আইন যখন একটা কনফাইন করেছে, ওনার যখন জেলে আছেন উনি, তখন ওই রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে আপনার ইয়ে জেলখানার সেটা তো মানতে হবে, সেটা তো না মানলে তো হবে না। সেটা তন্ত্র 107 মাটির নিচে, আমরা বাংলাদেশ ব্যাংকের যে ভোট থেকে আলোচনা যদি শিফট করে নিই, শিফট করব আমি এখন, একটু শিফট করব, একটু শিফট করব, এই আলোচনা শেষ হবে না। আপডেটেড যে খবরগুলো আছে, বাংলাদেশ এখন বাংলাদেশ ভূতের খপ্পরে পড়েছে, বাংলাদেশ ভল্টে ভুতুরে কাণ্ড হচ্ছে। কিরকম? প্রথম আলো রিপোর্ট করেছে, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর অনুসন্ধান করেছে, ভল্টে রাখা 963 কেজি সোনা যাচাই করে গুরুতর অনিয়ম মিলেছে, ছিল সোনার চাকতি, হয়ে গেছে মিশ্র ধাতু, 22 ক্যারেটের সোনা হয়ে গেছে 18 ক্যারেট, ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে NBR-এ চিঠি। এটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি নিশ্চয়ই জানেন তোলপাড় হচ্ছে। আরও একটা খবর আছে, মানব জমিন নিউজ করেছে, বরিশালের ওই যে ক্যাম্পেইন হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন, আওয়ামী লীগের একজন নেতা বরিশালে একজন পুলিশ কমিশনারের মাথায় পিস্তল ঠেকিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এখন এই তো বাংলাদেশের চিত্র, আমরা অনেক কথা বলছি, আমরা বলতে থাকবো, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেখেন, এই যে হাতুড়ি দিয়ে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন ছাত্রদের, তারা কিভাবে তরিকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে, একটা গরিব কৃষকের ছেলে রাশেদ, 10 দিন 5 দিনের রিমান্ডের পর রিমান্ড, ও কি বিরাট বড় একটা সন্ত্রাসী জঙ্গি? বাংলাদেশ শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, আর গণতন্ত্র মানে শাসন ব্যবস্থা, আমি এটা জানতাম না, আইনের ছাত্রী হিসেবে আমি এটা জানতাম না। এখন না সেটাই, আমার অনেক কিছুই তো জানতে হচ্ছে, এখন সহমত ভিন্নমত আপনি সভা করতে দিবেন না, শুনেন সমাবেশ করতে দিবেন না, কোন রকম স্পেস দিবেন না, রাজনৈতিক সমাবেশ ঘরের ভিতর, একটা ঘরোয়া মিটিং এও পুলিশ এসে, অনেকগুলো বিষয় চলে আসছে, অনেকগুলো জিনিস উনি তুলেছেন। একটি তুলেছেন যে বরিশালে একজন আওয়ামী লীগ নেতা, তিনি অস্ত্র ধরেছেন পুলিশ কমিশনারের ইয়েতে, এটা সোশ্যাল মিডিয়াতে এসছে। বিষয়টি হচ্ছে যে আমরা এত বেশি অতিরঞ্জিত সোশ্যাল মিডিয়াতে করে ফেলি যে যার ফলে এগুলো কোনো কিছুই থাকে না, ওইখানে কিন্তু দুজন সচিবও ছিলেন। বিষয়টি একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং কমিশনার সাহেব কোনোভাবেই সাথে ওই আওয়ামী লীগ নেতার এরকম ঘটনা ঘটেছে সুস্পষ্ট কোনো ইয়ে করা হয়নি, এটি নিয়ে কিন্তু ইনকোয়ারি হয়েছে। কিন্তু তো বিষয়টি হচ্ছে যে এটি একটা সোশ্যাল মিডিয়া একটা তৈরি করে এটি খাইয়ে দিয়েছে মার্কেটে। তো এখন বিষয়টি বাংলাদেশ পুলিশে এত সোজা বিষয় না যে একজন পুলিশ কমিশনার কোনো মানে সে কোনো রাস্তার ব্যক্তি না যে তাকে কেউ কি বলে আপনার বন্দুক ধরবে আর পুলিশ কমিশনার তাকে ছেড়ে দিবে। পুলিশ কমিশনার ইটসেলফ ইজ এ ইনস্টিটিউট, ইটসেলফ ইজ এ ইনস্টিটিউট। হ্যাঁ, মামলা হয়েছে, সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে, হয়তোবা যে আওয়ামী লীগ নেতা ছিলেন, এখানে কিন্তু দুজন সচিবও ছিলেন, কথাটা বুঝেন আপনি, ঠিক আছে? তো সেখানে আপনার এই ঘটনাটি যখন ঘটেছে, সেই ঘটনাটি অবশ্যই একটি ইনকোয়ারি হবে, মামলা হয়েছে, মামলা তদন্ত হবে, মামলা তদন্তে যদি এই আওয়ামী লীগ নেতা যদি তিনি যদি মানে দোষী হয়ে থাকেন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে। এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগের যদি আপনি দেখেন, উনি 7 মার্ডারের কথা বলেছেন, 7 মার্ডারের যিনি মূল অ্যাকিউজড
উনি আমাদের আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রীর জামাতা, তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি, এবং অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আরও কিছু কথার উনি অবতরণ করেছেন, যেই কথাগুলো আমার কাছে মনে হয় কথায় কথা জন্ম দিবে, আমার কাছে যেই কথায় যদি কথা জন্ম দেয় তাহলে সেই কথাটাতে আমরা ফিরে না গিয়ে আমার মনে হয় আমাদেরকে, আমি একটা কথা বলি, একটা ঘটনা আজকের, আপনি জানেন, আপনারা দুজনেই জানেন, বলবেন না, কারণ আপনারা তো ক্ষমতার কাছাকাছি আছেন, এই জন্য বলবেন না, সুবিধাজনক অবস্থানে আছেন ওনারা দুজনই। এখন দেখেন আজকে যে আপনারা, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলছি, তিনটি সিটিতে, রাজশাহীতে বোমা হামলা হয়েছে, আপনি জানেন, সেখানে আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই, যিনি আমাদের দেশনেত্রীর উপদেষ্টা, একজন সাংবাদিক সহ প্রায় 7-8 জন আমাদের তৃণমূলের এবং নেতাকর্মী, তারা আহত হয়েছে, এখন চিকিৎসাধীন অবস্থায় আছে রাজশাহী হসপিটালে। এই যখন অবস্থা, তখন আমরা নির্বাচন, আর নির্বাচনে তো আওয়ামী লীগ বিশ্বাস করে না, কারণ আওয়ামী লীগ তো জানে যে যত অপকর্ম, আমাদের 500 উপরে নেতাকর্মীর কোনো খবর নেই, গুম হয়ে গেছে তারা। এই যে কোটা আন্দোলনের রিসেন্টলি আরেকটা ছেলে তারেক রহমান নাম গুম হয়ে গেছে, এর আগে আরেকটা ছেলে গুম হয়েছিল, বেশ কিছুদিন পর তাকে পাওয়া গেছে। এখন কোটা আন্দোলন করছে যারা, তারা ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আইন বিভাগের, ওনারাও আমি জানি না নিশ্চয়ই বহু এরকম লক্ষ লক্ষ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের একটা সাফল্যমণ্ডিত যে নেতৃত্ব, ইভেন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে এই যে আমাদের সমস্ত ছাত্র, বিশেষ করে ছাত্রদল যে লিড করেছিল ওই ছাত্র আন্দোলন, সেই ছাত্র সংগঠনগুলার আন্দোলনের নেতৃত্বে ছিল সেই দিন 80-এর দশকের ছাত্রদল, এবং সেই আন্দোলনটি কি ভীষণ রকমের একটি সাফল্যে এসে শেষ হলো, যে গণ অভ্যুত্থান হলো এবং হোসেন মোহাম্মদ এরশাদ উনি চলে গেলেন। আপনি খালি একজনের বিরুদ্ধে আপনি কথাই বলতে থাকেন, যেটা তো রকশত কোনো, এটা তো রকশার কোনো মানে নাই, এটা তো বিচ্ছিন্ন ঘটনা, ঘটনা ঘটেছে, এই সবগুলো ঘটনাই আমরা দেখেছি, কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে, এই আলোচনা করে সমাধানটা আপনি যে বললেন, কারণ এটা তো এইভাবে আপনার এটা এটা তো মানেটা কি, তুলে ধরা মানে, এই ঘটনা তুলে ধরা মানে যে সরকারকে একটা বিপদগ্রস্ত ফেলা, তো আর তো কিছু না, তো ঘটনা তো এরকম ঘটনা এই গত 47 বছর ধরে, এর থেকে বড় বড় ঘটনা হয়েছে, 75-এর আগস্টের ঘটনা হয়েছে, এই গ্রেনেড হামলা ঘটনা হয়েছে, তারপরে ওই চিটাগাংয়ে গুলির ঘটনা হয়েছে, এই ঘটনা করছে, প্রত্যেক সময় ঘটনা ঘটেছে। এখন কথা হচ্ছে, টকশোতে যদি আমরা আলাপ আলোচনা করি, মানে কেন একটা সাবজেক্টে আমরা আলাপ আলোচনা করলাম, সেটা যদি আমরা এন্ড করতে পারি, আমি এন্ড করার আগেই আমি আপনাকে দোষী সাব্যস্ত করলাম, আমি আবার তাকে দোষী সাব্যস্ত করলাম, এটার তো কোনো মানি নাই। এখন কথা হচ্ছে, যে ঘটনাগুলো হয়েছে সেটা তো বিচার হবে, বিচার হওয়া আজ পর্যন্ত সেই ঘটনা সত্য মিথ্যা তো আমি জানি না, আমি একটা পেপারে লিখলো সেটার উপর আছে। আর ব্যাপার হচ্ছে কি, পেপারের নিউজগুলা সবসময় কিন্তু একভাবে হয় না, আপনি দেখবেন একই নিউজ চারটা পেপারে 4 রকম এসছে। আমাদের অসুবিধা এখানেই, যারা সাংবাদিক ভাইয়েরা লেখেন, তারা একটা নিউজকে নিজে আত্মস্থ করেন, করে সেটাকে 4 ভাবে আমরা জানি। সুতরাং আমাদেরকে একটা নিউজের সত্যতা পেতে হলে 7-8টা পেপার পড়তে, তারপরে ওটা সত্যতা পাওয়া যায়। আমরা নিউজের সত্যতা নিয়ে আলোচনা করব, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ফখরুল ভাই, আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে নিউজের সত্যতা নিয়ে আপনি আলোচনা করছিলেন, যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের দেশে। আপনি জানেন ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে, এইখানে আমাদের দেশে একটা নতুন আইনও হয়েছে, ডিজিটাল, এই আপনার যেটা আইনটা এখনও পাশ হয় নাই, পাশ হওয়ার পথে, সেই আইনে আমরা কথাবার্তা বলছি, আগে যেটা ছিল 57 ধারা, সেই ধারাতে আপনার সাংবাদিকদেরই কিন্তু রেসপন্সিবল করে ফেলেছে, তারা যে রিপোর্টটা করবে সেই রিপোর্টের ভিত্তি তাদেরকে বলতে হবে যদি প্রয়োজন হয়, এবং রিপোর্টটা কীভাবে করেছে তার একটা বিস্তারিত বিবরণ থাকতে হবে, নাহলে উনি ওই আইনের আওতায় ফেঁসে যাবেন। ওই 57 ধারা বাদ দিয়ে এখন যে নতুন আইনটা করা হয়েছে একই রকম আইন অবস্থায় আছে। এই আইনগুলো নিয়ে কয়েকটা মিটিং হয়েছে, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত হয়তোবা এই দুই পক্ষের রফা দফা করে কিছুটা ঠিক হয়েছে, কিন্তু প্রবলেম হলো এই আইনগুলো আসছে এটার জন্যেই যে আমাদের এখানে এখন দেখেন দৈনিক পত্রিকা, অনলাইন পেপার, তারপরে সাপ্তাহিক পেপার অসংখ্য, আপনার এই টিভি চ্যানেল অসংখ্য,
বিশেষ করে টিভি চ্যানেলের উপরে তো কোনো নিয়ন্ত্রণই নাই। এখানে ওই ডিজিটাল মানে কমিশনার বা কমিশন এই জিনিসটা এখন নাই। এখন একটা সার্বিক যারা কন্ট্রোল করে তাদেরও অত জ্ঞান গরিমা নাই, আর যারা এটা চালায় তারা কীভাবে চালাবে, কীভাবে চালালে দেশের পক্ষে যাবে, কারণ এক একটা জিনিস এক একটা কথা মানুষের একটা কথা দশটা মানে হতে পারে। সুতরাং এই এটা থ্রোয়িংয়ের উপর নির্ভর করে। আপনি এক কথাকেই যদি জোর দিয়ে বলেন একরকম মিনিং হবে, আর যদি আস্তে আস্তে বলেন সেটা আরেক রকম মিনিং হবে। সুতরাং এইখানে এই সত্যতাগুলো খুবই প্রয়োজন আমাদের এখানে, কারণ আমাদের এখানে জার্নালিজমের প্রকাশ প্রচার হয়েছে অনেক বেশি হয়েছে, কিন্তু এটা সুশৃঙ্খল নয়। এটা ওরকম আমি কোনো কমিশন বা কোনো ট্রেনিং, এই কিছুদিন আগে একটা ট্রেনিং ইনস্টিটিউট একটা বিল পাস করে আসলাম এই সংসদে আপনার ইয়েদের উপরে, ওই সাংবাদিকদের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ওইখানে, কীভাবে সাংবাদিকরা কীভাবে কাজ করবে কী না এর একটা ট্রেনিং, এটা ভালো একটা অবস্থা। তারপরে এইগুলোর জন্যই আমার মনে হয় যে সত্যতা, মানুষের বিশ্বাসযোগ্যতা রিপোর্টের উপরে, আপনার তো রেটিং আছে, আপনাদের রেটিং আছে না যে কোন মানে ইলেকট্রনিক মিডিয়া নিউজটা কত বেশি সত্য কভারেজ করে, আমার তো ধারণা এরকম, যেমন এখন 53টা বোধ হয় আপনাদের আছে, এখানেও আপনাদের একটা রেটিং হয় যে কোন টেলিভিশন কতটা সত্য নিউজ প্রকাশ করে। তো সুতরাং এটার উপরে আমাদের জোর দেওয়া উচিত, কারণ এই এই নিউজের উপরেই কিন্তু অনেক কিছু, রাজনীতি নির্ভর করে, অর্থনীতি নির্ভর করে। আপনার এই যেমন আজকে একটা ব্যাংক নিয়ে কথা হচ্ছে, এটা তো মুখরোচক শব্দ যে ব্যাংকের ভোল্টের মধ্যে টাকা মানে সোনা নাই, অন্য কিছু হয়ে গেছে। আজকে পরে বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে যে এগুলো ঠিক না, আমাদের সব ঠিক আছে। সুতরাং এই যে যেগুলো এই গসিপ হয়, গসিপটা খুব খারাপ জিনিস, ফেক নিউজ আমরা যে বলি না, ফেক নিউজ। এখন বহু আমরা দেখছি যে আমরা যদিও এই মুহূর্তে ওনারা বিরোধী দলের নামে আছেন, কিন্তু কার্যকরী কোনো বিরোধী দল তো নন, কারণ ওনাদের মধ্যে মন্ত্রীও আছে, আবার ওনারা তখন আপনার ইয়েতে কি বলে তাহলে তো এখন কারা আছে পাওয়ারে, আপনার ট্রাম্প রিপাবলিকানের একজন ডেমোক্রেটের রিপাবলিকান স্টেট, আচ্ছা আপনি বলেন, ঠিক আছে আপনি বলেন, সেক্রেটারি স্টেট কে না, আমি আপনি আপনি বলবেন, আমি আমারটা বলছি, আপনি আপনার সময় আপনারটা অবশ্যই বলবেন। জার্মানিতে আছে, ফ্রান্সে আছে, পাকিস্তানে 9 জন আপনার মন্ত্রী নিয়ে আপনার এই নেওয়া শরীফ ওই আপনার অপোজিশনে বসেছিল। আচ্ছা দেখেন, এটা নতুন কিছু না। এখন একটা কার্যকরী বিরোধী দলের সংজ্ঞা কি? কার্যকরী একটি বিরোধী দল সরকার যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেয়া, একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা, হ্যাঁ গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু সেই ভূমিকায় এই যে আজকে এতগুলো বছর 154 জন 5ই জানুয়ারির একটা নির্বাচনে বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনারা এমপি হয়েছেন, 5 জনও ভোট দেয়নি, যাই হোক, এটাকে আমি বলছি না, এটা আমাদের বিভিন্ন টিআইবি সহ অন্যান্য যত অর্গানাইজেশন আছে সবাই বলছে যে এটা কার্যকরী কোনো সংসদ না। এখন আমরা যে আমি এর আগে যেই আলোচনাটা করছিলাম ছাত্রদের যে কোটা, এটা একটু বলে নেই, কোটা আন্দোলন বিচারহীনতার সংস্কৃতিটা কীরকম দেখেন? আমরা যে বারবার বলে আসছি যে দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, কথাগুলো তো ওনাদের বলবার কথা, অথচ ওনারা মুখে কুলু পেটে বসে আছেন, ওনারা এটা বলবেন না, আমাদেরকে বলতে হচ্ছে যখনই একটি দেশের, আমি বলি যখনই একটি দেশের, আচ্ছা আমার টাইমে আমি একটু বলে নেই কতগুলো পয়েন্ট বলতে হবে, যখনই একটি দেশের দেখবেন যে কোনো রাষ্ট্রপ্রধান, আমরা যদিও ক্ষমতায় নেই কিন্তু সবসময় আপনারা দেখেছেন যে আমাদের সাথে বসছেন, কথা বলছেন। এখন যেই ছাত্ররা কোটা আন্দোলনে এই আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি, আবার এদিকে ওনাদের সাধারণ সম্পাদক সাহেব একটা চমৎকার কথা বলেছেন যে ওরা ছাত্রলীগ কিভাবে, ছাত্রলীগের তো কমিটি নাই, এখন কমিটি না থাকুক, ডেইলি স্টার তো প্রত্যেককে দেখলাম আইডেন্টিফাই করেছে, সোশ্যাল মিডিয়া তো দেখলাম প্রত্যেককে আইডেন্টিফাই করেছে, ডয়চে ভেল ওনারাও দেখলাম এই রিপোর্ট করেছে, অভিভাবকরা একটা প্রতিবাদ করবে সেটা দাঁড়াতে দেয়নি, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, খুব লজ্জা পেয়েছে, আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে, সেই ছাত্রীটির আপনারা সবাই দেখেছেন, সরকারি হাসপাতালে যেই ছেলেগুলোকে মেরেছে, ভিকটিম মার খেয়েছে, ওই ছেলেগুলোকে বের করে দিয়েছে, তো সরকারি হাসপাতাল কাদের টাকায় চলে? সরকারি হাসপাতাল ঢাকা ইউনিভার্সিটিতে এখন 15 টাকা 38 টাকার খাওয়া, হ্যাঁ সিট ভাড়া আমরা দিয়েছি খেয়েছি, কিন্তু এখন তো BMW গাড়ি উপহার পাচ্ছেন বিভিন্ন মন্ত্রীরা, হ্যাঁ এখন দেখেন
তা যেই ছেলেগুলো আপনার কোটা সংস্কার আন্দোলন করছে তাদেরকে জেলে নিচ্ছে, রিমান্ডে নিচ্ছে, মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, মার খাচ্ছে, হাতুড়ি দিয়ে পেটাচ্ছে তাদেরকে, কিন্তু যারা মারছে, যারা অত্যাচার করছে শিক্ষকদের সাথে, ছাত্রীদের সাথে, তাদের কারো কোনো বিচার আপনি কি এই পর্যন্ত একটাও দেখেছেন? এক কথায় বারবার বলছি, এটাই বলতে হবে তো, এখন এটাই বলতে হবে। অর্ধেক করে ছেড়ে দিয়েছে যে এই পার্লামেন্ট, এই পার্লামেন্টের কি কি, পার্লামেন্টের কি কি কাজ করা উচিত এবং পার্লামেন্ট কি কি কাজ করেছে আমি ওনাকে বিনীতভাবে জিজ্ঞেস করি। নাইনথ পার্লামেন্টে ওনাদের নেত্রী মাত্র 9 দিন উপস্থিত ছিল, এটা কি পার্লামেন্টের কার্যক্রমের কোনো অংশ হলো? তো সাথে সাথে আওয়ামী লীগেরটাও বলবেন আমি আশা করি। হ্যাঁ, আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগেও তারা আসেনি, সেটা তো বলেন না। টেন্থ পার্লামেন্ট, এই টেন্থ পার্লামেন্টে এই পর্যন্ত 157টা আইন পাস হয়েছে এই 5 বছরে এবং 5টা বাজেট পাস হয়েছে। সেই বাজেট, লাস্ট বাজেট 4,64,000 কোটি টাকার বাজেট। সুতরাং এগুলো হলো অ্যাচিভমেন্ট। এই এই এখানে আপনার উনি যেটা বললেন, এইখানে এই বক্তৃতায় আপনার যতটুক সমালোচনা করার কথা সরকারের ততটুকু আমরা সমালোচনা করেছি। তবে একটা পজিটিভ পয়েন্ট হলো যে সরকার যে ভালো কাজগুলো করেছে সেটা আমরা প্রেস করেছি, এটাই ডিফারেন্স। আমরা সব সরকার যে সব খারাপ কাজ করেছে তা তো নয়, কিন্তু আমরা এই বিদ্যুতের ব্যাপারেও আমরা ওয়াক আউট করেছি। বিদ্যুতের যখন দাম বাড়ালো, রেন্টাল যখন, রেন্টালের উপরে আমরা কথা বলেছি, তো আমরা এমন কোনো কথা বলি না এরকম ঠিক না, 157টা বিল এসছে, 157টা বিলের উপরে আমরা কথা বলেছি। এখন আর যেটা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো এসছে আমাদের একটাও বাদ যায় না, আমরা কথা বলেছি। কারণ আপনারা খুন নিয়ে কথা বলেননি, আমাদের 10 হাজার নেতাকর্মী, এটা তো আমাদের আমাদের হোসেন মাহমুদের, এটা তো প্রকাশ্যই বলেছেন খুনের কথা, এটা তো প্রকাশ্যই বলেছেন, ভিতরেও বলেছেন, সংসদে প্রকাশ্যও বলেছেন, সংসদেও বলেছেন, বাইরেও বলেছেন, বলেন এই এরকম কথা নাই। দেখেন বাজেট বড় হলেই, এটা কি জনবান্ধব কোনো বাজেট হয়েছে? এই বাজেটে তো গরিব আরো গরিব, যা আয় বৈষম্য আরো বেড়ে গেছে, ধনী আরো ধনী, ছোট ছোট ফ্ল্যাটের উপর ওনারা কর বসিয়ে দিয়েছে। এখন এটাকে যদি ওনারা বাহবা দেন, দিতে পারেন, না না বাহবা দিচ্ছি না, অংশ হিসেবে আমরা দিতে পারবো না, কারণ আমরা সেই সাধারণ মানুষগুলোর কথা ভাবি। আমাদের দেশের আজকে 22% মানুষ হতদরিদ্র, কি উন্নয়ন করেছেন? অর্থনৈতিক সমিতি আছেন একটা, জি অর্থনৈতিক সমিতি, জি তারা মনে করেছে যে আমরা একটা বাজেট দিই, তারা 9,13,000 কোটি টাকা বাজেট দিয়েছে। বিএনপি শুনেছিলাম অনেক দিন আগে প্রায় আজকে আমি ভুলে গেছি, 5-7 বছর আগে একটা বাজেট দিয়েছিল, মানে সরকার একটা বাজেট দিয়েছিল, তার পরিবর্তে ওনারা বাজেট নিয়ে কথা বলেন, এত বড় দল, ওনাদের এত এক্সপার্ট আছে, একটা ছায়া বাজেট তো দিল না। ছায়া বাজেট এটা তো আপনারা দিবেন, আপনারা নাকি বিরোধী দল? ওনারা তো বিরোধী দল, অর্থনৈতিক সমিতি দিয়েছে, অর্থনৈতিক সমিতি দিয়েছে এবং সিপিডি আমরা বলি, তারা বাজেটের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছে, আমরাও করেছি। বাজেট বড় বাজেট এই জন্য বলছি যে বড় বাজেট যতই দিবেন আপনি, ভুল ত্রুটি থাকবেই, ভুলগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বলেছি, কিন্তু বড় বাজেটের একটা জিনিস হলো, যেমন অর্থনৈতিক সমিতি দিয়েছে 9 লাখ, তা আমরা তো 6,64,000 দিয়েছি গভর্নমেন্ট। আমরা আশা করব যে উনি যদি ট্যাক্সের পরিধিটা আরও বাড়ান, এটা 10 লাখ হতে পারে, কোনো কিছু না। কিন্তু কথা হলো যে বাজেট করার পরে বাজেট যেখানে অপচয় হয়েছে, যেখানে ঠিক হয় নাই, সেগুলো তো আমরা কথা বলেছি, এরকম না যে আমরা সব কিছু অ্যাগ্রি করে গিয়েছি। এখন আমাদের গুড গভর্নেন্স বলে একটি কথা আছে, কথায় কথায় 152 জন বা 54 জন যারা নির্বাচিত হয়েছিলেন 2014 সালে সেই কথাই আসে। আমার কাছে কথা হচ্ছে যে ওই দিন যদি নির্বাচনটি না হতো তাহলে আজকে গণতন্ত্র আমরা ধরে রাখতে পারতাম না। বিষয়টা হচ্ছে ওনারা দেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। ওনারা কেন ইলেকশনে আসলেন না, ওনারা সেই ট্রেনটিকে মিস করেছেন। এখন ওনারা নতুন করে আবার ট্রেনে উঠবেন কি উঠবেন না, এটা ওনাদের একান্ত বিষয়। কোটা সংস্কার আন্দোলন আমরা দেখেছি, যেটি এটিকে নিয়ে এত কথা বলার কিছু নাই। এই আন্দোলন হয়েছে, আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত দিয়েছিলেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে মাদার অফ এডুকেশন বলে ওনারা চলে গেছেন। একটি জিনিস, একটা বিষয়ে হুট করে কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না, সেটার জন্য একটি কমিটি করা হয়েছে, সে কমিটি একটি সিদ্ধান্ত নিবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেটি হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা, এটা আমাদের আগের থেকেই ছিল, উপজাতি কোটা, আপনি জানেন যে আমাদের আগেই একটি আমাদের সাথে পার্বত্য শান্তি চুক্তি রয়েছে, সেই শান্তি চুক্তিতে উপজাতি কোটাদের আমাদের একটা আদিবাসী কোটা আমাদের একটা ক্লজ রয়েছে, তো সেইগুলো চিন্তাভাবনা করে আমাদেরকে করতে হবে। তার থেকেও বড় যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে এই আন্দোলনকারীরা আন্দোলনের নামে আস্তে আস্তে এটিকে রাজনীতিকরণের দিকে এগিয়ে যাচ্ছিল।
যেটি আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিক দাঁড়িয়ে যাচ্ছিল। তা আমার কাছে যে জিনিসটি মনে হচ্ছে, এবং আস্তে আস্তে দেখবেন যে যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু আস্তে আস্তে স্বীকারোক্তির দিকে যাচ্ছে যে তারা কোথার থেকে টাকা পেয়েছে, কোথার থেকে পয়সা পেয়েছে। কারণ এই কোটা আন্দোলন যারা করেছে নিশ্চয়ই কেউ না কেউ তো ফাইন্যান্স করেছে, নাহলে তো এরকম আন্দোলন গড়ে তোলা তো সহজ না। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে সিমুলটেনিয়াসলি তার পরপরই দেখেছি যে আজকে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একজন টিচারের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে এটিকে কীভাবে আন্দোলনকে বেগবান করা যায়। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই দেশটা তো আমাদের, বিষয়টা দেশটা তো আমাদের, কোটা পদ্ধতি তো ওনাদের সময়ও ছিল। তো বিষয়টি যে রাষ্ট্রীয় যখন কোনো সমস্যা দাঁড়ায়, আমার কাছে মনে হয় যে সেটিকে উস্কানি না দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল রাজনীতি করে কিন্তু নাগরিকদের জন্য, আমাদের আমরা সবাই রাজনীতি করি হচ্ছে জনগণের জন্য, জনগণের যেটা মঙ্গল হবে আমার মনে হয় আমাদের সবারই সে কাজটা করা উচিত। দেখেন এখানে যে এই কথাটা বলে ওনারা, দেশের সাধারণ মানুষের, সমস্ত মানুষ দেশের এবং বিদেশের, আপনি দেখেছেন বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন দেশ এই কোটা সংস্কার আন্দোলনকে কিন্তু সমর্থন জানিয়েছে, বলেছে এই আন্দোলনটা যৌক্তিক, ছাত্রদের উপর এই যে নিপীড়ন অত্যাচার সাধারণ ছাত্রদের উপর তারা সরকারের ইয়েতে করছে এটাকে থামানোর কথা বারবার বলা হয়েছে। সংসদে দাঁড়িয়ে যেদিন প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে কোটা নিয়ে এত কথা হচ্ছে, আপনি এটা একটু উষ্মার সাথে বলেছিলেন বাতিল করে দিলাম, সেটা আমরা দেশের মানুষ সবাই বিশ্বাস করতে চেয়েছিলাম, তাই না? এখন পরবর্তীতে উনি সেদিন বললেন যে না, হাইকোর্টের রায় আছে, আদালত অবমাননা হবে। এখন রায়টা কি ছিল? রায়টা ছিল 30% যে মুক্তিযোদ্ধা কোটাটা আছে সেই কোটাটায় হাইকোর্ট বলেছিল যদি খালিও থাকে প্র্যাকটিক্যালি 7% মতন সাধারণত এই কোটাটায় মানুষ পাওয়া যায় আর বাকিটা কিন্তু খালি থেকে যায়। পরে যখন এটা উচ্চতম আদালত অ্যাপিলেট ডিভিশনে গেল তখন বলা হলো, অ্যাপিলেট ডিভিশন বললেন যে না, মেধার ভিত্তিতে এখানে নেওয়া যেতে পারে, এইটুকুই তো। এখন আদালতের উপর শ্রদ্ধা থাকা সেটা অত্যন্ত ভালো জিনিস, আমরা চাইব এটাকে রিভিউ গভর্নমেন্ট ওনাদের রাষ্ট্রপক্ষের সরকারি যিনি আইন কর্মকর্তা আছেন ওনারা চিন্তা করে দেখবেন। এখন 5ই জানুয়ারি নির্বাচনে না এসে বিএনপি ট্রেন মিস করেছে, আমাদের আমার আগে একজন উনি বললেন দলীয় সরকারের অধীনে এত বড় একটা চেঞ্জ হঠাৎ করে 95-96 বললেন আওয়ামী লীগ সভানেত্রী ওনার ব্রেন চাইল্ড, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, বিরোধী দল ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতেই পারে না, এই নিয়ে বহু আন্দোলন ওনারা করেছে। সেই ওনারাই হঠাৎ করে ওই যে আপনার ওই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বিলুপ্ত করে ওনারা থাকলেন এবং তার অধীনে ওই যেই নির্বাচনটা, সেই নির্বাচনে না গিয়ে বিএনপি, আমরা তো এতটুকু অন্তত বিএনপি একা নয় তো, সিংহভাগ দল, অল্প কয়েকটা দল, 7-8টা দল তারা গিয়েছিল, বেশিরভাগ দল ওনারা জাতীয় পার্টিটা ওনারা গিয়েছিল, আমরা বেশিরভাগ দল জানি, কমিউনিস্ট পার্টি যায়নি, বিএনপি যায়নি, কাজেই সেই নির্বাচনটা কোনো রকম গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে এবং আজও পর্যন্ত লেজিটিমেসি যেটা বাধা দিয়েছে বলেছে যে এটা আমরা স্বীকৃতি দিলাম না, কেউ বলেছে? আপনি ওনার কাছে আমার প্রশ্ন, কেউ কি বলেছে? ওনার সময় কিন্তু আমি কথা বলে, হ্যাঁ বলেছে, কে বলেছে বলেন? আমি তখন আপনার নিশ্চয়ই মনে আছে যে যুক্তরাষ্ট্র বারবার বলেছে, ১৭৩টা দেশের সংগঠন হচ্ছে পার্লামেন্টারি সংগঠন, যেটা সেটা হচ্ছে আইপিও, আর কমনওয়েলথ যেটা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সেখানে 53টা দেশ আছে। এই 53টা দেশ যদি স্বীকৃতি না দিত আমাদেরকে তাহলে এখানে সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন এটা সংবিধান রক্ষার নির্বাচন, আজকে যিনি অর্থমন্ত্রী উনি বলেছিলেন অল্প সময়ের ভিতরে সংবিধান রক্ষার নির্বাচন সব সময় হবে, আর অন্য সময় সংবিধানকে কোন জায়গায় জানি তুলে রাখেন, আজকে মানুষের জীবনে বেঁচে থাকার অধিকার নাই, আমাদের 10,000 নেতা কর্মী খুন হয়েছে এই গত 10 বছরে, 500 নেতা কর্মীর কোনো খবর নেই, গুম হচ্ছে, খুন হচ্ছে, এই যে 78,000 মামলা দিয়েছে 18 লক্ষের উপরে নেতা কর্মী আমাদের বিভিন্ন ধরনের মামলায় পর্যুদস্ত, কাজেই এই সব কথা বলবার
কোনো আর একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শেষ করি, উনি যে বলে আমি যে বলছিলাম ওই বাজেট নিয়ে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের 5টি জেলায় বেড়েছে গরিব লোকের সংখ্যা, উত্তরবঙ্গে গরিব মানুষ বেড়েছে, এই জেলায় প্রতি 100 জনের মধ্যে 71 জনই গরিব। এরপরই অবস্থান দিনাজপুরের, এই জেলায় দারিদ্র্যসীমার নিচে আছে শতকরা 64% মানুষ। দেশে প্রবৃদ্ধি মাথাপিছু আয় বাড়লেও একই সঙ্গে বেড়েছে আয় বৈষম্য, ফলে দারিদ্র বেড়েছে রংপুর অঞ্চলে। সরকারি তথ্য অনুযায়ী দারিদ্র বেশি এমন 10টি জেলার মধ্যে 5টি রংপুর বিভাগে। আমি জানি এটা উনি জানেন, কিন্তু বলবেন না, এটা তো আমি বক্তৃতা দিয়েছি না, আপনি এটা বলবেন না, ফলো করেন নাই, আপনি স্বীকার করছেন না। 30 অবশ্যই স্বীকার, আমার বক্তৃতায় এই কথা বলেছি, আপনি যেটা বললেন আপনি এই রেফারেন্স আমি দিয়েছি, কিন্তু ব্যাপার হলো যে এই আপনি তো যথা জায়গায় যথাটা করেন সবসময়, যে সব কাজ খারাপ তা তো আপনি বলা যাবে, ঘুমটা কি ভালো খুনটা ভালো, ঘুমের আগে আমরা সবাই তাহলে আমরা তো মানুষের ঘুম খুন, আমি একটা কথা বলি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, জি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে এক্সট্রা, সেটা আমরা সেটা আমরা শেখাই, জি হাজার হাজার মানুষ আটক, সেটাও আমরা সমর্থন করি। শাহেদ ভাই বলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমরা কেউই পছন্দ করার পক্ষে না, সমর্থন করার পক্ষে না। বিষয়টা হচ্ছে অনেক সময় কিন্তু আপনার কি বলে প্রতিপক্ষের সাথে কিন্তু বিরোধে জড়িয়ে যেতে হয়। আমার মনে হয় আমরা হলি অ্যাটিজনের ঘটনা কিন্তু ভুলি নাই, ওখানে কিন্তু আমাদের দুজন পুলিশ অফিসারকে স্যাক্রিফাইস করতে হয়েছে। আপনি দেখেন আমাদের একজন র‍্যাবের ইন্টেলিজেন্স প্রধানকে কিন্তু আমরা হারিয়েছি, তো সেই জায়গাগুলো যদি আপনি বিবেচনা করেন, আমরা একজন টেররিস্ট মারা গেলে এখানে নিয়ে এসে আমরা আলোচনা করি, সেটার পক্ষে কথা বলার চেষ্টা করি, হ্যাঁ সেটাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলতে, কিন্তু আমাদের পুলিশ কর্মকর্তারা যখন নিহত হন আমরা কিন্তু একবারও এই টকশো টেবিলে তার প্রতি কিন্তু শোক জানাইনি আমরা, কারণ পুলিশকে ওনারা মানুষ মনে করেন না, এটা একটা হচ্ছে বড় প্রবলেম। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় আশ্রয়স্থল কিন্তু বাংলাদেশ পুলিশ, র‍্যাব যেটাই বলেন না কেন, আজকে মাদক দিয়ে বাংলাদেশটা ছেয়ে গিয়েছে, সেই জায়গায় যখন আমরা মাদক বিরোধী অভিযান চালাচ্ছি এবং মাদক যারা নিয়ন্ত্রণ করেন এবং মাদক যারা ব্যবসা করেন, হ্যাঁ হতে পারে এটার সাথে রাষ্ট্র মানে পলিটিক্সে যারা করেন, পাওয়ার পলিটিক্স যারা করেন তারাও জড়িত থাকতে পারেন, কিন্তু তারা কত শক্তিশালী হতে পারে যে তারা বাংলাদেশের মাদকটাকে নিয়ন্ত্রণ, দেখেন বাংলাদেশে কিন্তু মাদক তৈরিও হয় না মাদক উৎপাদনও হয় না, বাংলাদেশে মাদক তৈরি এবং উৎপাদন কোনোটাই হয় না, মাদক আসে কোথা থেকে, বাইরের থেকে আসে, সেই জায়গাটা যারা নিয়ন্ত্রণ করছে সেখানে যখন মাদকের অপারেশন করা হচ্ছে, রেগুলারলি কিন্তু গান ফাইট হচ্ছে উইথ মানে আপনার ইয়েদের সাথে কিন্তু রেগুলারলি গান ফাইট হচ্ছে। আর বিষয়টি হচ্ছে যে এই মাদক কিন্তু আজকে মাদককে যদি আমরা সবাই মিলে এটিকে যদি আমরা না বলি তাহলে কিন্তু আজকে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই যে আমরা এত শহীদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি সেই প্রত্যাশাই আমাদের শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। দর্শক এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।